সবাই একটু এখানে লক্ষ্য করেন, আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা শিখব হচ্ছে ড্রয়িং। আমরা তো হাতে কলমে ড্রয়িং করতে পারি, তাই না? ড্রয়িং করতে কি প্রয়োজন হয়? একটা সাদা কাগজ আর রং পেন্সিল বা পেন্সিল, মানে পেপার দেখতে পাচ্ছি। তো কি প্রয়োজন এখন আমার? পেন্সিল, এখানে পেন্সিল বা রং পেন্সিল এখানে আমাদের প্রয়োজন নেই। এখানে আমরা হচ্ছে বিভিন্ন শেপ দ্বারা কাজ করব। এখানে ডিফল্ট কিছু শেপ তৈরি করা আছে, আমরা সেগুলো দ্বারাই কাজ করব। দেখি তাহলে শেপটা কোথায় পাওয়া যেতে পারে, আমি আসি খুঁজে। আমরা সরাসরি রিবন ওয়ারে চলে যাই। এখান থেকে হচ্ছে তৃতীয় নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে ইনসার্ট, ইনসার্টে চলে যাই। ইনসার্ট থেকে এখানে আমরা শেপ নামের একটি অপশন দেখতে পাচ্ছি, ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন যে কমন গ্রুপটা আছে তার মধ্যেই আছে হচ্ছে শেপ। শেপে ক্লিক করি, পুরো লিস্ট আসবে। এখানে বিভিন্ন ধরনের শেপ তৈরি করা রাখা আছে, দেখেন অনেক শেপ। তো আমরা সব শেপ নিয়ে তো আর শুরুতে কাজ করতে পারবো না। আমরা জানি শুরু যখন করি তখন আমরা সবাই ছোট থেকে শুরুটা করে থাকি, অল্প থেকে বা ছোট জিনিস, সহজ জিনিস থেকে যদি শুরু করি তাহলে আমরা পরবর্তীতে যে বড় বড় জিনিস বা জটিলতার জিনিসগুলো আমরা সলভ করতে পারবো। তো সহজ আমাদের জন্য ড্রয়িংয়ের ক্ষেত্রে কী হতে পারে? একটা লাইন তৈরি করা, এটা কিন্তু একটা সহজ পথ। দেখেন আমি কিন্তু লাইনের ওখানে কার্সারটা রাখার সাথে সাথেই লাইন নামটা শো করছে। ক্লিক করি, লিস্ট চলে গেছে, এখনও অ্যারো সাইন দেখা যাচ্ছে। পেপারটার উপরে চলে আসি, প্লাস সাইন দেখাচ্ছে, তার মানে আমি যেই শেপটা সিলেক্ট করেছি সেই শেপটা সিলেক্ট আছে। প্লাস সাইন থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে শিফট ধরব, শিফট ধরে মাউসের লেফট বাটন ধরব এবং ড্র্যাগ করব। কেন শিফট ধরছি আমি পর আসছি, ড্র করলাম, আগে আমি শিফট মাউস ছাড়ব দেন শিফট। আচ্ছা, শেষ, ফাঁকা জায়গায় ক্লিক করি, একটু বড় করে দেখি। দেখেন শেপটা অনেক স্মুথ। আমি সেম শেপ আরেকটা ড্র করব। আবার কোথায় যাব? ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে লাইন। এই না, এখন কিন্তু আমি শেপ ধরি নাই, জাস্ট মাউসের লেফট বাটন ধরে আমি সেমভাবে শেপ, মানে শেপটা তৈরি করতে যাচ্ছি, করেছি। আচ্ছা, কেউ কি একজন বলেন যে দুইটা শেপের মধ্যে কোনো পার্থক্য আছে কি না? পার্থক্য খুঁজে পাচ্ছেন না? আমি একটু বড় করি পেজটাকে, কন্ট্রোল এবং মাউসের চাকা ধরে আমি পেজটাকে হচ্ছে বড় করছি। এখন দেখেন যে শেপের দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কি না। আমার কিন্তু এখানে অ্যাঙ্গেল, সোজা, ছোট বড়, এগুলোর প্রবলেম আমার এখানে কিন্তু কোনো মেজর প্রবলেম না। এগুলো আমরা নিজেরাই কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে যে প্রবলেমটা আমি বলতেছি সেই প্রবলেমটা হচ্ছে ওপরের শেপটা, দেখেন টোটালি স্মুথ এবং গাঢ় রংটাই বোঝাচ্ছে। আমি কিন্তু কোনো রং পরিবর্তন করি নাই, তারপরও এটা টোটালি গাঢ় মনে হচ্ছে এবং স্মুথ আছে। আর নিচেরটা কালারটা ঠিক মতো আসে নাই, আর প্লাস হচ্ছে চারিপাশে এটা ফেদারের টাইপের দেখা মনে হচ্ছে। হ্যাঁ, এটা কারণ হচ্ছে আমি যখন শিফট ধরে কাজ করতেছিলাম তখন স্মুথলি একটা মানে অ্যাঙ্গেল ধরে সে কাজ করছে। যেমন আমি হচ্ছে বিষয়টা আবার বোঝাই, আমি শেপটা আবার নিলাম, আমি কিবোর্ড থেকে শিফট ধরি, এখন ড্র করি। যেভাবেই ড্র করি না কেন আমি একটু পজিশন চেঞ্জ করে করে ড্র করার চেষ্টা করি। দেখেন অ্যাঙ্গেলটা কিন্তু ঠিক রেখে, মানে 90 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, এভাবে হচ্ছে সে হচ্ছে অ্যাঙ্গেলগুলোকে মেপে মানে স্কেলিং করে হচ্ছে ড্র করছে। আর যখন আমি শিফট ছেড়ে দিচ্ছি তখন আর কোনো স্কেলিং করছে না, নর্মালি আমি যেভাবেই ড্র করি না কেন ঠিক সেভাবেই ড্র হবে, যার কারণে স্মুথ দিতে পারবে না, কারণ সে তো স্কেল করেনি। আর একটু আনতে মানে নিজের মতো করে ড্র করা, আর যখন শিফট ধরছি তখন স্কেল করা হচ্ছে, মানে পজিশন ঠিক রেখে কাজ করা হচ্ছে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন আমি তো একটা লাইন ড্র করতে পারলাম, আমি তো আগেই বললাম লাইন নিয়ে ছোট বড় করা বা কালার চেঞ্জ করা এগুলো নিয়ে কিন্তু আমি কিছুই বলি নেই, আমি জাস্ট স্কেলিং বিষয়টা বোঝালাম। তো আমি দেখি যে আসলে এগুলো করা যায় কি না।
আই চিহ্নটা থাকা অবস্থায় আমি লাইনটার উপরে চলে আসি। দেখেন আই চিহ্নটা কিন্তু সাথে প্লাস সাইন নিয়ে আসছে। মাউসে লেফট বাটন ক্লিক করি, এখন এটা সিলেক্ট আছে, সিলেকশনটা আছে বুঝতে পারছি হচ্ছে এই বৃত্তটা দেখি, দুই পাশে দুইটা বৃত্ত আছে, এটা ধারা আমরা বুঝতে পারবো লাইনটা বা শেপ যেটা নিয়েছি সেটা সিলেক্ট আছে। আমি যেখানে বৃত্তর এক পাশে ধরলাম, মাউসের লেফট বাটন ধরলাম, ছোট করলাম, আবার এক পাশে ধরে বড় করলাম, মুভ করতে চাইলে এভাবে আমি মুভ করতে পারি। এইভাবে বিভিন্ন সিলেকশন থাকা অবস্থায় আমি বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আচ্ছা, আমরা একটা লাইন ড্রয়া করলাম, আমরা কিন্তু আরও আদার শেপ তৈরি করতে পারি, কিন্তু এখন আপাতত আমি দেখব হচ্ছে এই লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে অন্য কোনো ফরম্যাটে বা অন্য কোনো ইফেক্টে আমি পরিবর্তন করতে পারি কি না। সিলেক্ট থাকা অবস্থায় আমি কিন্তু আগেও বলেছি সিলেক্ট থাকলে ম্যাজিকের মতো কাজ করে। দেখেন শেপ ফরম্যাট চলে আসছে, শেপ ফরম্যাটে আমি ক্লিক করি, এখান থেকে আমি হচ্ছে বিভিন্ন ধরনের ফরম্যাট পাচ্ছি। তো আমি শেপ আউটলাইনটাতে একটু যাই, শেপ আউটলাইন থেকে এখান থেকে ওয়েটে যাই, ওয়েটটা বাড়িয়ে দিচ্ছি, কালারটা একটু চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে দিয়েছি, ডিসিস স্টাইল নিয়ে আসি, স্টাইলও নেওয়া যাচ্ছে, অ্যারোতে আসি, অ্যারোতে কী করা যাচ্ছে, অ্যারো দেওয়া যাচ্ছে, মানে আমি ড্র করেছিলাম একটা লাইন। আচ্ছা দেখেন কত পরিবর্তন নিয়ে আসছি। আচ্ছা এখন আমরা আর লাইন নয় একটা বড় কিছু ড্র করি, যেমন আমি এখন চাচ্ছি হচ্ছে একটা পতাকার বা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করব। এর জন্য আমার কী প্রয়োজন, এর জন্য প্রয়োজন আমার রেক্টেঙ্গেল। এখানে দেখি তো রেক্টেঙ্গেল আছে, কীরা এত লাইন, এটা অ্যারো, অ্যারো চাইলে আমি কিন্তু নর্মালি ড্র করে নিতে পারি, তারপর আমরা লাইন দিয়েও অ্যারো করতে পারি, সেটাই দেখলাম। আচ্ছা এটা হচ্ছে রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলটা নিই, এখানে প্লাস সাইন থাকা অবস্থায় যে কোনো এক পাশ থেকে আমি ড্র্যাগ করি, অ্যাঙ্গেলটা কীভাবে নিই, সাধারণত পতাকার শেপটা রেক্টেঙ্গেলই হয় কারণ আয়ত মানে এটা চার বর্গ হয় না, চার কোণা সমান হয় না, একটা পাশ একটু বড়ই থাকে। তো এটা আমরা দেখি ঠিক আছে কি, পজিশনটা দেখেন মোটামুটি ঠিক আছে, কিন্তু যদি আমার একটা স্কোয়ার প্রয়োজন হতো সেক্ষেত্রে দেখেন তো এটা কি স্কোয়ার বলে, দেখি চার কোনো সমান, এখন এখন শিওর না। আচ্ছা আমরা শিওর হব শিপ ধরে, দেখেন শিপ ধরলে কিন্তু এই হচ্ছে, আর যখনই শিপ ধরছি তখন কিন্তু তারা একটা পজিশন ঠিক করে দিচ্ছে। শিপ ধরা থাকা অবস্থায় আমি যেভাবেই ছোট করি না কেন আর বড় করি না কেন, চার পাশ সমান রেখেই ছোট হবে বড় হবে, আর শিপ ছেড়ে দিলে আমি আমার ইচ্ছে মতো এভাবে লম্ব করতে পারি, আয়তে ঘরতে বাড়াতে পারি, লম্ব করতে পারি, চার কোণা করতে পারি, কিন্তু সেটা আমি আমার পছন্দ মতো নিতে পারি, কিন্তু শিপ ধরলে আমি কিন্তু আমার পছন্দ মতো নিতে পারি না, এসে পারির পছন্দ মতো কিন্তু একটা পজিশন ঠিক রেখে মানে চার কোণা সমানটা ঠিক রেখে আমরা বড় ছোট করতে পারি। তাহলে অবশ্যই যখন আমাদের স্কোয়ার বা চার কোণা সমান প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা শেপ ধরে নেব, আর যখন আমার মনে হবে যে না একটা নিলে হয়েছে আমার পছন্দ মতো সেক্ষেত্রে আমরা শেপ ছাড়া করব। এখন নিলাম, শেপটা নেওয়ার পর অলরেডি একটা কালার আমরা এখানে দেখতে পাচ্ছি, এখন আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের স্টাইলযুক্ত কালার দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে নিতে পারি, এখানে আরও বেশি এই অ্যারোগুলোতে ক্লিক করলে কিন্তু আমরা পরিবর্তন আরও পাবো, কিংবা আমরা এই সবার শেষেরটা নিলে সম্পূর্ণটা একসাথে দেখাবে, আমরা এগুলো নিলে ব্ল্যাঙ্কের মধ্যে লিখা লিখতে পারবো, এরকম একটা অপশন দেখাচ্ছে, আর এগুলো যদি নেই বিভিন্ন ধরনের ইফেক্টের মাঝখানে আমরা লিখতে পারবো এরকম একটা দেখাচ্ছে। তো আমি এগুলো কোনোটাই নেব না, আমি চাচ্ছি আমার নিজের মতো কোনো কালার দিতে, সেক্ষেত্রে সে ফিলে যাবো, সে ফিল থেকে এখান থেকে আমরা আমাদের নিজের মতো পছন্দ মতো কালার দিব, কারণ সবুজ আর লাল এখানে কিন্তু ঠিক মতো সবুজটা, হ্যাঁ ছিল এখানে ছিল সবুজটা, তারপর আমি আপনাদের মতো গাঢ় সবুজটা নিলাম। আউটলাইনটার কি কোনো প্রয়োজন আছে, আউটলাইনের প্রয়োজন নেই, আমি এখান থেকে আউটলাইনটাকে নো করে দিই, দেখেন কোনো কালার নাই আউটলাইন। এখন যদি আমি চাই, এখন আমার কী প্রয়োজন, একটা বৃত্ত প্রয়োজন,
সেই ফরমেটে যে এখান থেকে অবালটাকে নিয়ে আসি অবাল বৃত্তের ক্ষেত্রেও সেম বলবো যদি পারফেক্ট বৃত্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে শিপ ধরে ড্র করব আর যদি পারফেক্ট প্রয়োজন না হয় তাহলে এইভাবে ডিম আকৃতির এইভাবে ডিম আকৃতির যেটা খুশি আমরা নিতে পারি দেন মাউস ছাড়বো এখানে এখানে আমরা কালার দিতে পারি এখান থেকে তো দেখালাম আমি কালার দেওয়া বা এখান থেকেও দেখালাম এখান থেকে রেড কালারটা দিয়ে আউটলাইনটাকে নোফ আউটলাইন করে দিয়ে দেন হচ্ছে আমরা এখানে কাজ করতে পারি হয়ে গেছে আমার পতাকা তৈরি কিন্তু না আমি এখানে একটা পিকচার দিতে চাই কারণ পিকচার যদি দিতে চাই হয় না যে আমরা পতাকা তৈরি করতেছি বৃত্তে আমার থাকবে হচ্ছে মানচিত্র তো আমরা চাইলে কিন্তু এখানে মানচিত্র ব্যবহার করতে পারি কিন্তু আমার মেশিনে আসলে মানচিত্র নাই তাই আমি যে কোনো একটা পিকচার দিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের মতো পিকচার দিয়ে নিতে আমি সে ফিল থেকে আবারও পিকচারে চলে যাই এখন তিনটে অপশন আসবে কোথা থেকে আমি পিকচার নিব আমাদের ফাইল যে যেখানে রাখা আছে মানে ড্রাইভে যে ড্রাইভে রাখা আছে সেখান থেকে আমি নিব না অনলাইন থেকে নিব না আইকন নিব কোনটা নিব আমি এখানে উল্লেখ করে দিতে হবে আমি আমাদের ডেস্কটপে বা আমাদের যে ড্রাইভে যে পিকচার আছে আমি সেখান থেকে পিকচার নিব ফ্রম এ ফাইলে ক্লিক করলাম এখন দেখি কোথায় আমাদের পিকচার রাখা আছে এখান থেকে আমি যে কোনো একটা পিকচার দিয়ে দিলাম এখন এই পাশটায় আমার একটা বাঁশের মতো মানে লম্বা কিসের পুরো দাঁড়ায় আছে পতাকাটা তৈরি করে দিতে হবে আমি আর একটা রেক্টেঙ্গেল নেই নিলাম এবং এখানে চিকন করে তৈরি করে দিলাম এবং এটার কালারটা হচ্ছে একটু অ্যাশেস টাইপের কালার দিয়ে দিই না একটু এই কালারটা দিই সাধারণত পাঁচটা এই কালার মানে যেটার উপরে দাঁড়িয়ে থাকে সেই জায়গাটা মানে ব্যাম্বোটা হচ্ছে একটু ইউলো টাইপের কালারই প্রয়োজন হয় তাই আমি এই কালারটা নিলাম আউটলাইনটা এখান থেকেও না করে দিই আচ্ছা নিচের দিকে একটু মাটির ইফেক্ট দিতে হয় না অনেক জায়গায় দেখা যাচ্ছে যে দু তিনটা সিঁড়ি দিয়ে তারপরে হচ্ছে পতাকাটা দাঁড় করিয়ে রাখে তো আমরা চাইলে সিঁড়িও তৈরি করতে পারি এখান থেকে ছোট ছোট করে মানে রেক্টেঙ্গেল দিয়ে হচ্ছে আমরা দিয়ে দিতে পারি বা আমরা যদি গ্রামের পরিবেশগুলো দেখি সেখানে কিন্তু মাটির উপরে একটা তৈরি করে রাখে মাটির উপরে বসায় তো ওরকম মাটির উপরে যদি কোনো ইফেক্ট দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে আমরা হচ্ছে আরও শেপ বিভিন্ন ধরনের শেপ নিয়ে নিতে পারি যে শেপটা আসলে আমাদের প্রয়োজন ঠিক সেই শেপটাকে আমরা বেছে নিতে পারি বা দেখা যাচ্ছে আমাদের আমরা এখন যে শেপ যেমন ডিজাইন চাচ্ছি শেপটা নাই সেক্ষেত্রে কী করবো শেপটা কোথা থেকে আনবো সেক্ষেত্রে আমরা শেপটা তৈরি করে নিব এটাকে বলা হচ্ছে ফ্রি ফর্ম এটা হচ্ছে ফ্রি ফর্ম সরি আর এটা হচ্ছে স্ক্রাবল এটা ধরি দুটার প্রাইস এমই কাজ আমি দুটা দিয়ে দুটার সাজিয়ে আমরা হচ্ছে নিজের হাতে আমরা শেপটাকে হচ্ছে ড্র করে নিতে পারি দেখি এখন পর্যন্ত প্লাস সাইন আছে মাউসের লেফট বাটনে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে কিন্তু পেন্সিলের আইকন চলে আসবে এখন হচ্ছে আমি আমার ইচ্ছে মতো ড্র করতে পারি আমি পানির একটা ইফেক্ট দিলাম আচ্ছা তো এভাবে আমরা শেপ নিজেরাও তৈরি করে নিতে পারি আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না যদি কোনো জায়গায় প্রবলেম মনে হচ্ছে অবশ্যই আমাকে বলেন আমি আরও কিছু শেপ তৈরি করি আমাদের পতাকা তৈরি করা কিন্তু শেষ বাকিটা আপনারা করে নিন এখানে আমরা আরেক কিছু শেপ তৈরি করে দেখি যেমন শেপ ফরমেটে যে এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের শেপ নিতে পারি এই স্মাইলটা নিলাম এখানে এসে আমরা হচ্ছে একটা কালার দিয়ে তোকে দেখলামই পতাকার সময় তো এখানে আমি গ্রিডিয়ান্টটাকে ব্যবহার করি এখানে বিভিন্ন ধরনের গ্রিডিয়ান্ট দেওয়াই আছে তো আমি মোর গ্রিডিয়ান্টে যে আমি আমার পছন্দের মতো একটা গ্রিডিয়ান্ট তৈরি করি টুয়ে পাশে আনি এখান থেকে গ্রিডিয়ান্টটা চুজ করে দিই এই দেখেন এখানে বিভিন্ন ধরনের বাকেট শো করছে এই গ্রিডিয়ান্টটা তৈরি করতে যেভাবে যা যা প্রয়োজন এখানে দেখিয়ে দিয়েছে আমি এটার উপরে কাস্টমাইজ করি আগে এটাকে ধরি এই বাকেটটাকে ধরি ধরি এখান থেকে হচ্ছে অ্যাশেজ কালারটাকে দিলাম এটা থাক এটা আবার ধরি ধরি এটাতে একটা আবার অ্যাশেজ কালার দিলাম এখানে আসি
এই জায়গাটা আমি আর একটু হালকা কালার দিই না সরি এটা সেম হয়ে গেছে এই কালারটা দিই তো এইভাবে হচ্ছে আমরা চেঞ্জ করে নিতে পারি বা একটু লাইট কালার আমি একেবারেই পরিবর্তন করে দিই আমি আমার মতো করে তৈরি করে ফেলি এটাকে চেঞ্জ তো এইভাবে আমরা বাকেট তৈরি করতে পারি আবার অ্যাডও করতে পারি এখানে ক্লিক করি বাকেট অ্যাড হবে এখানে আপনি চাইলে কালার দিতে পারেন আবার মনে করেন যে না কোনো বাকেট ফেলে দিবেন যেমন আমি এটা ফেলে দিতে চাচ্ছি নিচের দিকে টান দেন বা এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট বাকেট অ্যাড করতে পারেন এখান থেকে হচ্ছে রিমুভ করতে পারেন তাহলে এভাবে আমরা গ্রেডিয়েন্ট তৈরি করব আসলে এখানে কিন্তু ড্রয়িং এর কোনো সফটওয়্যার না আমরা জানি প্রিন্টের জন্য ড্রয়িং করার জন্য বিভিন্ন ধরনের অ্যাডভান্স সফটওয়্যার রয়েছে এখানে হচ্ছে বেসিক কিছু দেয়া আছে আমাদের মানে প্রয়োজনীয় কিছু কাজ করার জন্য এখানে বেসিক দেয়া আছে তো আমরা আমাদের প্রয়োজন অনুসারে এখানে থেকে আমরা যতটুকু পারি কত করে নিব এখান থেকে কিন্তু আমরা চেঞ্জ কোন অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেলও চেঞ্জ করে নিতে পারবো দেখেন এখান থেকে আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো রাউন্ড হবে না লাইনার হবে সেটাও আমরা এখান থেকে দিতে পারবো এটা হচ্ছে রিডেল এটা হচ্ছে রেক্টেঙ্গুলার এটা হচ্ছে পাথ লাইনার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি নিজেদের কিছু তৈরি করা গ্রিডিয়ান ওদের আছে ওইগুলো আমরা নিয়ে ব্যবহার করতে পারি আমাদের তৈরি করাটা না সব ধরনের আমরা এখান থেকেই পারি যাই হোক তাছাড়া আমরা আর কি করতে পারি তাছাড়া হচ্ছে আমরা তো এখান থেকে সলিড কালার দিতেই পারি বা নো ফিল করে দিতে পারি শুধু আউটলাইন থাকবে কোনো ফিল কালার থাকবে না গ্রিডিয়ান দিতে পারি পিকচার দিতে পারি পিকচারটা আমি এখানে তো এখান থেকেও দিতে পারি যে ইনসার্টে যে সেম পিকচার অথবা প্যাটার্ন দিতে পারি এখান থেকে হচ্ছে যে বিভিন্ন ধরনের প্যাটার্ন শো করছে প্যাটার্নের কালারও চেঞ্জ করে দিতে পারি এটার একটা কালার চেঞ্জ করে দিই লাল সবুজে পতাকা বানিয়ে ফেললাম যাই হোক আমরা কিন্তু মোটামুটি এখান থেকে অনেক কিছুই কাজ করে দেখলাম এখানে এভাবে থাকবে অবশ্য এই লাইনে ক্লিক করলেই আরও নিচের দিকে হচ্ছে আরও অপশন আসবে এগুলো হচ্ছে আউটলাইনের জন্য যেটা আমরা এখান থেকে শেপ আউটলাইনে দেখে আসছি এখান থেকেও আমরা এই কাজগুলো করতে পারি যেমন আমরা এখানে তো সলিড কালারটা দিয়েছি আমি যদি চাই এখানে নো কালার দিয়ে নো কালার করে রাখবো না নো কালারটা আসলে ঠিক হচ্ছে না তাই আমি এখানে সলিড একটা কালার দিলাম কিংবা আমি চাইলে এখানে গ্রিডিয়ানও দিতে পারি গ্রিডিয়ান এখান থেকে আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি তাছাড়া এখান থেকে হচ্ছে আমরা গ্রিডিয়ান তৈরি করে নিতে পারি সেম ওপরে যেটা দেখে আসছে এখানেও কিন্তু সেম ওয়েট হাইট বাড়িয়ে কমিয়ে নিতে পারি বেড়ে যাচ্ছে ডাবল ফ্রেম হবে কি না ওয়ান ফ্রেম হবে এগুলো আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি তারপর হচ্ছে স্টাইল হবে কি না এখান থেকে আমরা স্টাইল দিয়ে দিতে পারি ফ্ল্যাটেন হবে কি না রাউন্ড হবে সেটাও করে দিতে পারি স্কোয়ার হবে যদি এটা তো শেপটাই রাউন্ড যার কারণে এখানে স্কোয়ার দিয়ে কোনো লাভ হবে না অ্যারো এখানে যদি কোনো অ্যারো চেঞ্জ করতে পারি এখানে ওইখান থেকে আসলে এখানে বেশি অ্যারো আছে অ্যারোর ইফেক্টগুলো বা বিভিন্ন ইফেক্টগুলো এখানে আরও বেশি দেওয়া আছে তো আমরা এখান থেকে হচ্ছে মোড়ে যে মানে না এগুলো এটাতে না আমরা হচ্ছে ফিল থেকে এই মোড়ে যেয়ে নিয়ে আসবো গ্রিয়ার থেকে যে শেপ ফর্মের শেপটা নিয়ে আসবো তাহলে আশা করি বোঝা গেল আমাদের শেপ ফর্মেট আচ্ছা আচ্ছা আমরা যখন পতাকাটাকে মুভ করছি তখন দেখেন ভিন্ন ভিন্নভাবে মুভ হচ্ছে তার মানে প্রতিটা অবজেক্ট আলাদা আলাদা করে মুভ হচ্ছে এটাতে কিন্তু একটা ঝামেলা হচ্ছে যে পজিশন নষ্ট হচ্ছে আমরা কি সবগুলোকে একসাথে করে ফেলতে পারি দেখি আসলে আমরা সবগুলোকে একসাথে করতে পারি কি না সিলেক্ট করি প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা এভাবে সবগুলোকে একসাথে সিলেক্ট করি সবগুলো একসাথে সিলেক্ট থাকা অবস্থায় সে ফর্মেটটা বারবার গায়েব হয়ে যাচ্ছে আবারও নিয়ে আসি এখান থেকে হচ্ছে এই রাইট সাইডে গ্রুপ অবজেক্ট আছে না গ্রুপ অবজেক্টে যাই গ্রুপে ক্লিক করি
গ্রুপ হয়ে গেছে। এখন দেখেন মুভ করলে আমাকে কিন্তু এখন আর শেপে ধরতে হবে না, এই এই যে সবগুলো মিলায় যে একটা রাউন্ড তৈরি হয়েছে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে আমি মুভ করতে পারবো। এখন দেখেন সবগুলো কিন্তু আর ভিন্ন ভিন্ন মুভ হচ্ছে না, সবগুলো একসাথে মুভ হচ্ছে। আচ্ছা এখন কি কেন কিছু বাকি আছে কিনা একটু আমি দেখে নিই। আমরা আবার শেপ তৈরি করলাম, আমরা বিভিন্ন ধরনের স্টাইল দিলাম, তাছাড়া আমরা হচ্ছে এখানে দেখি পজিশন। আসলে এখান থেকে আমরা নির্ধারণ করে দিতে পারি যে আমাদের শেপটা আসলে কোথায় থাকবে। এটা হচ্ছে টপ পজিশন ইন টপ লেফট উইথ স্কোয়ার টিক্স র্যাপিং। আমরা র্যাপিং থেকে করে ফেলছি এটা ওপরের দিকে, লেফট সাইডের ওপরে। দেখেন ওপরেই আছে, লেফট সাইডে আছে। এটাকে যদি আমি সেন্টারে নিতে চাই সেন্টারে নিতে পারছি, সরি এখান থেকে আছে রাইটে, যদি ডাউনে নেই দেখেন ডাউনে সেন্টারে, মাঝখানে মিডিলে আছে। তাছাড়া আমরা এখান থেকে হচ্ছে নর্মালি আমরা এটাকে মুভ করতে পারি, এখানে কিছু টেক্সট থাকলে ভালো হয়। আমি আর হচ্ছে ফাইল ওপেন কমান্ড দিয়ে এখান থেকে আমাদের আগে যে ফাইলটা সেই ফাইলটা নিয়ে আসি, আনলাম এখান থেকে সবগুলো ফাইলকে আমি কপি করে এটাতে পেস্ট করি। আচ্ছা দেখেন মানে আমাদের যে শেপটা তৈরি করলাম শেপটা কিন্তু মাঝখানে বসে আছে এবং চারিপাশ থেকে টেক্সটগুলো রাইট সাইড লেফট সাইডে ভাগ হয়ে চলে গেছে, মানে একটা সিস্টেমের মধ্যে বসে গেছে। এটাকে কি আমরা একটু চেঞ্জ আনতে পারি? দেখি তো সেই ফরম্যাটে যাই। আমি এখন র্যাপ টেক্সট থেকে ইনলাইন উইথ টেক্সট, এই দেখেন ইনলাইন টেক্সট করার কারণে এতক্ষণ যে রাইট সাইডে লেফট সাইডে ছিল টেক্সটগুলো সেটা কিন্তু নাই, সেটা দুই পুরোটা খালি হয়ে একপাশে টেক্সট শেপটা বসে গেছে আর এই পাশ পুরোটা খালি, নিচের দিকে বাকি টেক্সটগুলো চলে আসে ওপরের দিকে বাকি টেক্সটগুলো চলে গেছে। এটা হয়েছে হচ্ছে ইনলাইন টেক্সটের কারণে। যদি আমি স্কোয়ার চুজ করতাম তাহলে যে জায়গাগুলোতে টেক্সট নাই সেই জায়গাগুলোতে অবশ্য টেক্সট দ্বারা ফিল আপ হয়ে যেত। এটাকে যদি আমি সেন্টারে রাখি বাকি টেক্সটগুলো কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমরা কী করছি, ইনলাইনের কারণে কী হচ্ছে এই জায়গার পাশগুলো খালি হয়ে পুরোটা খালি হয়ে শুধু শেপটা বসে যাচ্ছে আর নিচের দিকে টেক্সটগুলো চলে আসছে। আমি যদি ওপর থেকে শুধু হচ্ছে টেক্সট কেটে ক্লিক করি নিচে নামাতে চাই, দেখেন শুধু টেক্সট নামছে না পিকচারটা সহ নেমে যাচ্ছে। আবার উপরে নিতে চাই, ব্যাক স্পেস প্রেস করি, শুধু টেক্সট নাই শেপ সহ এবং ঠিক যেভাবে আছে ঠিক সেইভাবে কিন্তু ওপরের দিকে উঠছে এবং নিচের দিকে নেমে যাচ্ছে। টাইট কি করছে, রেফ টেক্সট তো হচ্ছে মাঝখান থেকে হচ্ছে দুইটা পায়েস খালি রেখেছিল, টাইট কিন্তু টোটালটাকে গ্যাপ ফিল আপ করে ফেলেছে এবং নিজে থেকে হচ্ছে একটা সুন্দর করে শেপ তৈরি করে নিয়েছে। দেখেন আমরা কিন্তু কিছুই করি নাই, হ্যাঁ এটা কিন্তু আমরা করে নিতে পারি। যেমন হচ্ছে যখন আমরা টাইট চুজ করছি নিচের দিকে হচ্ছে ফিক্স পজিশন অন পেজ, এটা যদি করি দেখেন শেপটা কিন্তু ঠিক জায়গাতেই রয়ে গিয়েছে, টেক্সটগুলো নেমে আসছে। আবার যখন ওপরে যাই তখন পিকচারটা কিন্তু ঠিকই আসে আবার আগের পজিশনে চলে আসছে। শেপ ফরম্যাটে যাই, আর কি আছে, পজিশন তো আগে চেঞ্জ করছি, ইন ফ্রন্ট অফ টেক্সট, দেখেন টেক্সট কিন্তু পেছনে চলে গেছে শেপটা ওপরের দিকে আছে। মুভ করলে দেখা যাচ্ছে যে টেক্সটের উপরে হচ্ছে ফন্টটা বসে, সরি শেপটা বসে আছে বিহাইন্ড টেক্সট। বিহাইন্ড টেক্সটের কারণে হচ্ছে টেক্সটটা হচ্ছে শেপটা হচ্ছে টেক্সটের পিছনে চলে গেছে যার কারণে শেপটা দেখাই যাচ্ছে না, কিছু জায়গায় কিন্তু আবার শেপটা দেখা যাচ্ছে।
তো আমার যে পজিশন প্রয়োজন সেই পজিশনগুলো আমরা এখান থেকে চুজ করে নিব। ধরাটা ভুলে গেছে, এখানে ধরতে হয়। সাধারণত না, আমি বলবো না যে আমি আমি তো নিয়ে কাজ করব, এটা হচ্ছে আপনাদের কাজের উপরে নির্ভর করে আপনারা কোনটা ব্যবহার করছেন। তো মোটামুটি আমরা শেপ নিয়ে অনেক কিছুই দেখলাম, শেপের উপর ভিতরে লেখা যাচ্ছে, শেপ গ্রুপ করা যাচ্ছে, টোটাল বিষয়গুলো দেখলাম। কিন্তু এই শেপটার ভিতরে আমি লিখতে চাচ্ছি, এই টোটাল শেপটার ভিতরে আমি লিখতে চাচ্ছি, দেখি তো লেখা যায় কি না। আমি লিখি এফ এল এ জি ই ফ্ল্যাগ। হ্যাঁ দেখেন, শেপের ভিতরে কিন্তু কার্সর দেখা যাচ্ছে এবং লেখাও আছে। দেখেন আমি কিন্তু এই পাশে পাশে করছি, দেখা যাচ্ছে, কিন্তু লেখাটা দেখা যাচ্ছে না, এই অর্থে যে উপরে যে শেপটা আছে তার নিচে পড়ে গেছে। ব্যাক স্পেস দিয়ে আমি ফাঁকা জায়গায় নিয়ে আসি, লেখা তো কিন্তু দেখা যাচ্ছে, বানানটা ভুল আছে। এখন এই টেক্সচারকে একটু আমরা স্টাইল করে নিতে পারি, আমরা জানি বিভিন্নভাবে, কিন্তু হোম থেকে ইনসার্ট থেকে দেখে আসি, এখানেই আমরা পাব, আমার কষ্ট করে এখানে যেতে হবে না। এখানেই আমরা কিন্তু অর্ডার পাচ্ছি, এখানে কালার দেওয়ার অপশন পাচ্ছি, আউটলাইন দেওয়ার অপশন পাচ্ছি, ইফেক্ট দেওয়ার অপশন পাচ্ছি। এগুলো নিয়ে আমি আলোচনা করবো না, কারণ এগুলো আমরা আগেই দেখে আসছি। এখানে আজকে নতুন করে দেখানোর কিছুই নেই, আজকে হচ্ছে নতুন করে দেখানোর একটাই, যে আমরা এই বিভিন্ন ধরনের শেপ আনবো এবং শেপকে বিভিন্নভাবে কাস্টমাইজ করব, এর পজিশন ঠিক করব এবং যে গ্রুপ করতে বো, এগুলো আর কি আমাদের যেটা প্রয়োজন আর কি। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, কারো কোনো প্রবলেম হলে অবশ্যই বলবেন, বারবার প্র্যাকটিস করেন। ধন্যবাদ।